গাইজ দেখো চান টান করে আর আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের মিষ্টুকে খাওয়াতে বসবো। এই মিষ্টু ঘুম থেকে উঠলো, ব্রাশ করলো, খাইয়ে না দিলে তো সব ভাত খাবে না, তার জন্য ওকে খাইয়ে দিবো। তো চলো আসছি, আবার খাওয়ানো সময়তে আসছি। তো বন্ধু দেখো ভাত নিয়ে বসে গেছি, তো চলো। এই যে এই দেখো মাছ আছে, ভেন্ডি ভাজা, পটল ভাজা আর মাছের ঝোল, আর এটা সেই মাছটা আছে সর্ষে। কী রে ভাত মাখাবো ভাই, মাছ দিয়ে? মাছের ঝোল দিয়ে খাবো না ইয়ে দিয়ে খাবি? ভেন্ডি দিয়ে মাছের ঝোল, মাছের ঝোল দিয়ে খাবে এখন? ওকে ভাত খাওয়াবো, খেয়ে চুল টুলগুলো আসে যাবো। এখন মাথা দেখো গামছা এখনো মাথা থেকে খুলে হয়নি, খোলা হয়নি আর কি। খাই দিলে সব ভাত খাবে, নাহলে একটাও ভাত খাবে না, সব থালের মধ্যে রেখে হাত ধুয়ে উঠে পড়বে ভাতের মধ্যে। তো চলো বন্ধুরা আমি খাইয়ে দিই ওকে, খাই দেওয়ার পরে আবার আসছি তোমাদের সামনে একটু পরে, ঠিক আছে? তো বন্ধু দেখো রাত্রে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল আমার, আমি খেয়ে নিয়েছি, তারপরে মনে পড়ছে যে তোমাদের সাথে তো গল্প করলাম না। আর এই যে আমাদের মিষ্টি খেতে বসেছে, দিনের বেলাতে আমি খাই দিয়েছি আর রাত্রে এখন নিজের হাতে খেতে বসেছে। আচ্ছা বলার আছে? ও আজকে কিছু বলার নেই, কালকে আমাকে একদম ব্যস্ত করে দিয়েছিল কালকে কাতুকুতু দিয়ে। চলো আমি হাতটা ধুয়ে নি, খাওয়াতে হয়ে গেছে, সব ভাতটা খেয়ে নে। তো হ্যালো গাইস, তো দেখো অনেকক্ষণ পর এলাম, অনেকক্ষণ মানে অনেকক্ষণ পর। এখন কটা বাজছে শুন, জানলে পরে তোমরা অবাক হয়ে যাবে এখন রাত্রির কটা বাজছে। আর আমি সেই এসেছিলাম আমার মেয়েকে যখন ভাত খাওয়াচ্ছিলাম তখন মনে এসেছিলাম, আর রাত্রে খাওয়ার সময়তে একবার এসেছিলাম। তো আর এখন বাজছে কটা জানো তো? কটা বাজছে এখন বললে তোমরা অবাক হয়ে যাবে যে এত রাত্রে কেন আমি এতক্ষণ কী করছিলাম, এতক্ষণ পর তোমাদের সামনে আবার গল্প করতে।